Oma chandala pratihatarayo yasya prema pravaha lokatito pyahanajavo lokakalyana margam trailoke pya pratima mahima janaki pranavanto bhaktya jnanam vratavaravaku Sitaya Yogi Ramah Stapti Kritya Pralaya Kalitam Vahabotham Mahantam Hitva Ratrim Prakriti Sahajam Andhatami Stramishram Gitam Shantam Madhuram Apiyaha Singhanadam Jagarja Soyam jata pratita purusho Ramakrishna svidanim Jayo jayo Ramakrishna vancha kalpo turu Jayo jayo bhagavan jagoter guru Jayo jayo guru mata jagoto januni Ramakrishna bhakti datri chaitanya daini Jayo jayo Ramakrishna ishta goshti gan shavar charuno renu mage atham Sri Sri Durga Puja parva dhe apnader sange ei prothom dekha ekta lomba biroti hoye geche September e amar asha hoyni amader utshob ar shesh hocche na Durga Lakshmi Kali ekhon Chhath Mai tarpore Jagadhatri উৎসবে ছোঁয়া লেগেছে সর্বত্র দেখছি মানে একদম ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেছে শ্রোতার সংখ্যা তাই একা দুক্কা খেলা যাবে এরকম অবস্থা আমরা যে অধ্যায় পড়ছিলাম সেটা হচ্ছে দেশে আগমন শ্রীরামকৃষ্ণের দেশে আগমন এটা অনেকটা আগের দিনই আমি বলেছিলাম ওটা খিচুড়ি অধ্যায় বিভিন্ন সময়ে তিনি যে দেশে গেছিলেন সেখানে যে বিভিন্ন রকমের ঘটনা ঘটেছিল সেগুলিকে একত্রিত করে একটি অধ্যায় যেন তৈরি করা হয়েছে বলা যাবে না যে এটা এই সময়তেই তিনি গেছিলেন কারণ এর আগে যে ঘটনাগুলো আমরা শুনেছি সেই ঘটনার পরে কিন্তু শ্রীরামকৃষ্ণদেব আর দেশে যাননি এটা একটু ফিডব্যাক আসছে ভাই এই এটা কমাও আগের দিন আমরা যে অংশ শেষ করেছিলাম সেটা হচ্ছে ঠাকুর কামার পুকুরে তার যাবতীয় লীলাটিলা দেখানোর পরে কে আছে এই তুমি বুঝতে পারছো না এটা বারবার ফিডব্যাক আসছে যে কামার পুকুর থেকে তিনি শিহরে যাত্রা করেছেন শিহরে সেখানে তার নানা রকমের লীলা হচ্ছে আমরা আলোচনা করার সময় বলেছিলাম যে আমরা খুব ভালোবাসি অলৌকিক লৌকিক জিনিসের প্রতি আমাদের কোনো প্রতি কোনো ভালোবাসা নেই উদাহরণ দিয়েছিলাম শ্রীকৃষ্ণ ওই যে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছে ওটাকে আমাদের খুব ভালো লাগে একটা অলৌকিক পশ্চার আপনি নিজে দাঁড়িয়ে দেখবেন আধা ঘন্টার বেশি আধা ঘন্টা কেন 10-15 মিনিটের বেশি আপনি দাঁড়াতে পারবেন না ওইভাবে ওরকম ত্রিভঙ্গ হয়ে দাঁড়ানো অথচ শ্রীকৃষ্ণ যে মানব উন্নয়নের জন্য গীতা আলোচনা করেছিলেন সেটা কিন্তু নিয়ে আমরা বড় একটা চর্চা করি না আমাদের কবে তিনি গিরি গোবর্ধন এক আঙুলে তুলে থাকুন করেছিলেন সেটা খুব বড় চর্চার বিষয় হয় কীরকমভাবে তিনি পুতনাকে বধ করেছিলেন সেটি আমাদের খুব ভালো হোলিকা দহন হয়েছিল এগুলো সমস্ত কিছু এই যে নানা সময় যে নানা যে ঘটনা সেইগুলো আমাদের কাছে সেই অলৌকিক ঘটনা আমাদের কাছে ভীষণ আকর্ষণীয় কিন্তু যে লৌকিক যে ব্যাপারগুলো সেগুলো আমাদের কাছে ততটা ঠিক আকর্ষণীয় নয় শ্রীরামকৃষ্ণ শোনা গেছে শ্রীরামকৃষ্ণ তার যে নানা রকমের লীলা তার যে ঘটনাগুলি তার যেখানে অলৌকিকত্ব আছে সেগুলো আমরা খুব অন্তর থেকে মনে রেখেছি আর তার যে তার পিছনে যে লৌকিক ব্যাখ্যাগুলো ছিল যে বারবার তিনি বলে যাচ্ছেন যে ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য
ভগবানকে খোঁজাই আমাদের জীবনের উদ্দেশ্য, তাকে জানাই জানা, আর বাকি সব জানা অজানা, অজ্ঞান। তাকে জানার নামই জ্ঞান, এক জানার নাম জ্ঞান, আর অনেক জানার নাম অজ্ঞান। এই যে নানা রকমের যে কথা ছিল, এগুলো কিন্তু কোনোটার প্রতি আমাদের কোনো রকম আকর্ষণ হয় না। আবার একটা লীলার ঘটনা বলি আপনাদের, খুব ভালো লাগবে দেখবেন। ঠাকুরের ওখানে গিয়ে কুমড়ো, শিহরে গিয়ে কুমড়ো খাওয়ার ভারি শখ হলো, মিষ্টি কুমড়ো, অসময়ে কুমড়ো খাওয়ার শখ হলো। আমরা শেষ করেছিলাম এরকমভাবে যে কুমড়োর অন্বেষণে বেরিয়েছেন দুই মূর্তি, এক হৃদয়রাম আর তার ভাই রাজারাম। কি হয়েছিল এখানে তার সেই সাসপেন্স, গল্পের সাসপেন্সের মতো আমরা থেমে গেছিলাম, কি হয়েছিল ঘটনাটা এবার আমরা সেটা বলব। পাতি পাতি করিয়া খুঁজিতে শেষ কালে দেখিল ফলের গাছে জনকের চালে, নিজ বংশোদ্ভবা সেই আবাস স্বামিনী, কিবা জাতি কিবা নাম নাহি কিছু নাহি জানি, গাছে আছে এক ফল যেন প্রয়োজন, পুষ্ট শস্য নহে কচি সবুজ বরণ, অতি দুষ্ট মন ঋদু ফল দেখি গাছে, মিষ্ট ভাষে কুমড়াটি স্বামিনীরে যাচে, পন কিবা বিনা পনে যেন রুচি তার, কচি হেতু দিতে নাহি করিল শিকার, যত জেদ করে ঋদু মাগি তত মাকা, বলে বড় হলে পরে দিব এক ফাঁকা, উপায়বিহীন ঋদু যায় স্থানান্তরে, যদি অন্য স্থানে মিলে অপরের ঘরে। তখন তো হাটবার ছাড়া অন্যদিনে এরকম বাজার দোকান ছিল না, ফলে আপনার যদি কচি মিষ্টি কুমড়ো খাবার যদি শখ হয়ে থাকে যে নিউ মার্কেটে গিয়ে কচি মিষ্টি কুমড়ো কিনে নিয়ে এলেন, সে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রায় ছিলই না। সেই কারণে তখন এর তার বাড়ি থেকে চেয়ে আনতে হতো। তা হৃদয় এবং রাজারাম তারা যেতে যেতে তখন দেখলেন গিয়ে যে একজনের বাড়ির চালে কুমড়ো হয়ে আছে, কিন্তু সে কুমড়োটি কচি। কিন্তু যেহেতু প্রভু খেতে চেয়েছেন ওই কচি কুমড়োটি সংগ্রহ করার ব্যাপারে হৃদয়ের খুব আগ্রহ, নিজ বংশকুলোদ্ভবা সেই নারীর কাছে গিয়ে তারা বললেন। এই ঘটনাটা কেন বলছে নিজ বংশকুলোদ্ভব এই কথাটা ব্যবহার করছেন, এর কারণটা এই, তখনকার দিনে উচ্চবর্ণ নিম্নবর্ণ এসবের মধ্যে খুব একটা ভেদ রেখা টানা ছিল, সেই সামাজিক ব্যবস্থাটিকে জানানোর জন্যই এই কথাটিকে তিনি ব্যবহার করেছেন। তার কাছে গেলেন, তিনি কোনোভাবেই দিতে রাজি হলেন না, টাকা পয়সা কিছুই নেবেন না। তিনি বলছেন এটা কচি, এটা যথেষ্ট পুষ্ট না, পুষ্ট হলে তোমাকে এমনিই দেবো, এমন নয় যে দেবো না তা নয়, যাই হয় হোক তিনি বলছেন জিনিসটা কচি, এই কচি জিনিস দিয়ে লাভ নেই, সুস্বাদুও হবে না, আর তুমি কেন নেবে একে। আসলে আমরা সবাই চাই তো বেস্ট জিনিস মানুষকে দিতে, সেইটা তখন চলছে তার মধ্যে ভেতরে দ্বন্দ্ব। যখন কোনোভাবেই হৃদয় কোনোভাবে মিষ্ট থেকে কটু ভাষের মধ্যে চলে গেলেন, তখন কোনোভাবেই মহিলা রাজি হলেন না, আবার রাজারাম এবং হৃদয়রাম আরেক জায়গায় রওনা দিলেন। সম্মুখে সামান্য মাঠ পার হয়ে যেতে শুনো কি অদ্ভুত কাণ্ড ঘটে গেল পথে, ধীরে ধীরে চলে ঋদু চিন্তায় ও মগন, মধ্য মাঠে অকস্মাৎ আশ্চর্য কথন, মুখ পোড়া হুনু এক গায়ে মহাবল, পশ্চাৎ পশ্চাৎ ছুটে হাতে কচি ফল, বিকল পরাণ যেন হতশ্বাস প্রায়, সমুখে কুমড়া রাখি অন্যত্রে পালায়, হৃদয় বিস্ময় ফল তুলে লয়ে হাতে, অদৃশ্য হইল হুনু দেখিতে দেখিতে, কথায় কথায় পরে খবরও পাইল, এটি সেই ফল যাহা মাগি নাহি দিল, জয় জয় প্রভু দেব অযোধ্যা ঈশ্বর, জয় জয় কপি বেশি ভক্ত প্রবর, জয় দুই সহদর ঋদু রাজারাম, অধম কাতরে যাচে দেহ চক্ষুদান, যত অবতার লীলা করিলা গোসাই, সবার আভাস এই অবতারে পাই, দিন করে ধরে যেন যাবত বরণ, প্রভু অবতারে দেখি প্রকৃতি তেমন। হঠাৎ এক সময় তারা যখন খুব চিন্তামগ্ন হয়ে যাচ্ছেন, রাস্তায় দেখলেন যে কোথা থেকে উত্তরশ্বাসে একটি বানর, একটি মুখপোড়া বানর হনুমান, তিনি সেই একটা কচি কুমড়ো নিয়ে এসে
রাস্তায় রেখে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। বিকল পরাণ যেন হতশ্বাস প্রায় সম্মুখে কুমুরা রেখে অন্যত্র পালায়। তার এই কাজ দেখে তাদের প্রাণ একবারে বিকল হয়ে গেছে, তারা খুঁজছিলেন। এই যে আমরা বলছি না, অলৌকিক ঘটনা না দেখলে আমরা ঠিক বুঝতে পারি না। আমাদের মহারাজ বলতেন, পূজনীয় স্বামী স্মরণানন্দজি, মহারাজ ট্রেনে উঠবে খুব সাবধানে, লোকে বলবে যে হাত দেখুন, হাত দেখতে জানেন? প্রথম প্রশ্ন, হাত দেখতে জানেন? তো বলছে না, হাত দেখতে জানি না। বলছে জড়িবটি খুব জানতেও, ওষুধপত্র কিছু দিতে পারো? যে তাও জানি না। বলছে জড়িবুটি ভি নেই জানতে ও, হাত দেখনা ভি নেই আতা হ্যায়, তো আপকো পাবলিক খিলায়েগা ক্যুঁ, আপনাকে সাধারণ লোক খাওয়াবে কেন? অলৌকিক জিনিস আমাদের বড় আকর্ষণীয়। তাই হৃদয়রাম হঠাৎ করে এক অলৌকিক ঘটনা দেখলেন, যে মুখ করা হনুমান সেই গাছে এটি এনে রেখে দিয়ে, তার সামনে রেখে দিয়ে চলে গেল, অদৃশ্য হয়ে গেল। হৃদয়রাম সত্যি সত্যি হতবাক হয়ে গেলেন এবং জানলেন, তিনি পরে খোঁজ করে জানলেন যে ভদ্রমহিলার কাছে তারা সেই কুমড়োর খোঁজে গেছিলেন, এই ফল তারই গাছের যেটা সে তিনি দিতে অস্বীকৃতা হয়েছিলেন, সেই তারই গাছের ফল এখানে এসেছে। পুথিকার লিখছেন, জয় জয় প্রভুদেব অযোধ্যা ঈশ্বর, জয় জয় কপিবেশ ভকত প্রবর। বলছেন প্রভুদেব এখানে অযোধ্যা ঈশ্বর রামচন্দ্র রূপে যেন এই বানরের কাছে প্রতিভাত হলেন। তাই বলছেন, সেই অযোধ্যা ঈশ্বর রূপী রাম রূপী শ্রী রামকৃষ্ণকে আমি প্রণাম করি, তার জয়কার করি, এবং সেই কপিবেশী হনুমান যিনি প্রভুর সেবার নিমিত্তে যেরকমভাবে ত্রেতা যুগে তার সেবা করতেন, ঠিক তেমনিভাবে এ যুগেও এসে তার সেবা করে গেলেন। অবতারের আর দুই সঙ্গী, জয় 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 দুই সহোদর ঋদু রাজা রাম, অধম কাতরে যাচে দেহ চক্ষুদান। তিনি সবাইকে বন্দনা করছেন এবং একই সঙ্গে তিনি বলছেন, আমাকে তোমরা চক্ষু দান করো। তার মানে কি, তারা চোখে দেখতে পেতেন না? তা নয়, কিন্তু তারা চোখে দেখতে পেতেন, কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। সেটা হচ্ছে তা এর ভেতরের যে লীলা, ওই যে ছোট্ট হনুমান যে বুঝতেই পারেনি যে শ্রীরামকৃষ্ণ, আমরা বুঝতেই পারছি না, আমাদের কাছে হৃদয়রামের কাছে তিনি মামা স্বয়ং, আর যাই হোক তার অলৌকিক ক্ষমতা আছে, সব কিছু আছে, কিন্তু তিনি আমার মামা আর আমি তার ভাগ্নি। সমস্ত কিছু বিচার করো, এই এই পরিচয়টাই হৃদয়রামের কাছে বড় সত্য। তাই যখন তার সামনে এই অলৌকিক ঘটনাটা ঘটে গেল, যখন তিনি বুঝতে পারলেন যে রামচন্দ্র রূপী শ্রী রামকৃষ্ণের সেবায় স্বয়ং কপি এসেছিলেন, তখন তার হৃদয়ের চক্ষের উন্মোচন হলো। কিন্তু পরবর্তীকালে আবার সঙ্গে সঙ্গে মায়ার আবরণে ঢেকে গেল। প্রতিকার তাই বলছেন, এই ঘটনাগুলো দেখে এই যে তার ভেতরে যে অন্তর্নিহিত অর্থ, যেমন হৃদয়রাম সামান্য ক্ষণের জন্য বুঝতে পেরেও আবার তার ভেতরে আবরণে ঢেকে গেল, এর অর্থ যেন, নিগুঢ় অর্থ যেন আমি সবসময় দেখতে পাই, আমার চোখে যেন কোনোরকম আবরণ না থাকে, তুমি আমাকে চক্ষু দান করো। যত অবতারে লীলা করিলা গোসাই, সবার অভা আভাস এই অবতার পাহি। যেন মনে হচ্ছে যত অবতার তিনি লীলা করেছেন তার আভাস এই শ্রীরামকৃষ্ণ অবতারে তিনি পাচ্ছেন, যেন বিভিন্ন জায়গা থেকে দুধ আনা হয়েছে, বিভিন্ন দোকান থেকে, বিভিন্ন গোয়াল থেকে তারা দুধ সংগ্রহ করেছেন, তারপরে যখন ফোটাচ্ছেন সে এক জায়গায় মিশে গেছে, কিন্তু সে দুধের মধ্যে যেন আলাদা আলাদা ভ্যারাইটি আছে। ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণ অবতারে, পূর্ব পূর্ব সমস্ত অবতারে তার সে যে যা যা লীলা করেছিলেন তার প্রকাশ হচ্ছে। শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছিলেন না, পূর্ব পূর্ব অবতার এলো কলাংশে যাহার, স্বয়ং সে দক্ষিণেশ্বরে এলে এসেছেন এবার। এটি তার সম্পূর্ণ অবতার, আর বাকিগুলো তার কলার অংশ থেকে এসেছিলেন। তাই সম্পূর্ণে অন্যান্য অবতারের ছবিগুলো যেন একটু একটু দেখতে পাই। এই যে যখন আপনারা দেখেন, আগেকার দিনে হতো, এখন হয় কি না জানি না, আগে ইংরেজি ছবি তৈরির সময় এগুলো হতো, গোটা ফিল্মটা হয়ে যাওয়ার পরে ওই যখন শেষের দিকে টাইটেল কার্ড দেখানো হতো, তখন মাঝখানে একটা পেট কেটে কী করে ছবিটা তৈরি হলো তার গল্পটা দেখানো হতো, দ্য মেকিং অফ দ্য ফিল্ম, স্টোরি অফ দি মেকিং অফ দ্য ফিল্ম বলে দেখানো হতো।
এক পাশে টাইটেল কার্ডটা যেটা আমরা যখন কলেজে পড়েছি দেখেছি মেকানিস গোল্ডে ছিল এরকম কি করে ছবিটা তৈরি হলো তার যে ঘটনাগুলো গোটা ছবিটা আমরা দেখে ফেলেছি কিন্তু এই টুকরো 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 ঘটনা আমরা সমস্ত ছবিটা যেন একটা সিনপসিস দেখতে পাই ঠিক সেই রকম যেন শ্রীরামকৃষ্ণ জীবনের মধ্যে দিয়ে সেই তার পূর্ব পূর্ব অবতারের যাবতীয় লীলার যেন একটা সিনপসিস প্রকাশ হচ্ছে দিনকরে ধরে যেন যাবত বরণ প্রভু অবতারে দেখি প্রকৃত তেমন দিনকর সূর্য যখন সকালবেলায় ওঠে তখন তার আলো খুব স্নিগ্ধ খুব শান্ত একটু বেলা হলে আর একটু কঠিন হতে থাকে দুপুরে অসংখ্য আর সন্ধ্যেবেলায় অস্তমিত হয়ে গেছে এই সারা দিন সে তার নানা রকম রূপ দেখায় প্রত্যেকটি রূপের প্রয়োজন আছে ভিন্ন ভিন্ন সময়ের জন্য ভিন্ন ভিন্ন রূপের প্রয়োজন আছে ঠিক সেই রকম যেমন একই সূর্য সারা দিনের মধ্যে নানা রূপ দর্শন করালেন আমাদের ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ অবতার সে একই অবতার তার এই দিব্য জীবনের মধ্যে নানা রকমের লীলা ঘটনা আমাদের চোখের সামনে দেখালেন ভক্তগণ নানা দিকে নানান আকারে আঁখিতে দেখিতে লীলা বুদ্ধি বল ছাড়ে চেনা দায় কে কোথায় প্রভুর সে বনে ছদ্মবেশী দিবানিশি ভ্রমে স্থানে স্থানে দেহ সদ্বুদ্ধি মুক্ত মুখ আঁখি ভগবান ভক্ত অপরাধে যাহে পাইব এড়ান পুলক অন্তরে হেথা দুই সহদর পুলক অন্তরে হেথা দুই সহদর লইয়া কুমড়া পচি উতরিল ঘর জাদু করে যেবা তার সঙ্গে যেবা থাকে অদ্ভুতে সেই জাদু অপরের চোখে দেখিবারে যে কখনো নাহি হয় রাজি মনে ভাবে কি দেখিবে এ ঘরের বাজি তেমনি প্রকৃতি সহদর দুই জনে প্রভুর মহিমা দেখি বিস্ময় না মানে তার লীলা জন্য নানা রকমের তার ভক্তগণ এসে উপস্থিত হয়েছেন তার লীলা হেতু তার লীলার কারণে তাদের চেনা বড় দায় তারা ছদ্মবেশী তারা যেন ছদ্মবেশ ধারণ করেছেন এসেছেন তাদের যেন বোঝার উপায় নেই তাই বলছেন তিনি দেহ সৎ বুদ্ধি মুক্ত আঁখি ভগবান ভক্ত অপরাধে যাহে পাইব এরান আমার তেমনি আমরা আলোচনা করলাম এই মাত্র ঠিক একই কথা আবার বলছেন তুমি আমায় সৎ বুদ্ধি দাও মুখ যাতে আমার চোখ খুলে যায় আমার যে আঁখি সেটি যেন মুক্ত হয় সৎ বুদ্ধি কেন মলিন বুদ্ধি হলে মন অনেকটা আয়নার মতো আয়নাতে যেমন ময়লা পড়লে তাতে ছবি নিজের ছবি ভালো দেখা যায় না ঠিক সেই রকমভাবে যদি আমাদের যে মনের যে আয়না মনের যে ছবি প্রতিচ্ছবি যদি সঠিকভাবে দেখতে চাই তার উপর যদি ময়লা পড়ে তাহলে আমরা দেখতে পাবো না তাই আমাদের বুদ্ধি যেন সৎ হয় অসৎ থেকে যেন মুক্ত হয় ওই কচি কুমড়া নিয়ে এসে তারা লীলা করতে থাকলেন কচি কুমড়া তারা এসে ঠাকুরকে দিলেন ঠাকুর ভারী আনন্দিত কিন্তু পুঁথিকার শেষ করছেন এই বলে যে দেখিবারে যে কখনো নাহি হয় রাজি মনে ভাবে দেখিব কি এ ঘরের বাজি বলছেন এই দুই ভাই দেখলেন কিন্তু দেখেও তারা স্বীকার করছেন না বলছেন ঠাকুর তো আমাদের ঘরের লোক ঘরের লোকের বাজি কেউ দেখে যেরকম দেখবেন মাস্টারমশাইদের কাছে যারা প্রফেশনাল মাস্টারমশাই তাদের কাছে ছেলেপুলেরা পড়তে চায় না তা নিজের ছেলেপুলেরা পড়ে না কারণ তার শিক্ষক সত্তা থেকে তার বাবা সত্তাটা এত প্রকট অতএব তার কাছে পড়তে চান না তাই বলছেন ঠাকুর তো আমাদের নিজের ঘরের লোক অতএব তিনি বাজি যে দেখাচ্ছে কিন্তু ঘরের বাজি দেখে কি করবো ঘরকার মুরগি ডাল বরাবর এরকম তেমনি প্রকৃত সহদর দুই জনে প্রভুর মহিমা দেখি বিস্ময় না মানে তেমনি প্রভুর এই সহদর এই যে প্রভুর যে দুই ভাগনা তারা এত কিছু দেখলেন একটা অলৌকিক ঘটনা দেখলেন কিন্তু তাতেও তাদের কোনো বিস্ময় এলো না তারা কোনো রকমভাবে বিস্মিত হচ্ছেন না অপরের মুখে কথা বহু দূর ছোটে প্রথা প্রতাপ হাজরা এ এক সময়ে জুটে সন্নিকটে মরা গেরে নাম ক্ষুদ্র গ্রাম হাজরার ঘর তথা সদ্গোপ সন্তান নাটকের মধ্যে যেন বিদূষক প্রায়
তেমনি প্রতাপ চন্দ্র প্রভুর লীলায় বিশুদ্ধ হৃদয় নাকি বিশ্বাসের গন্ধ দিনমানে পদে পদে আধারের সন্ধ যেতে চাষা খেতে খাটে খাবার বাসনা নাচায় যদ্যপি তাই দেয় কোনো জনা পরম দয়ালো বন্ধু অনায়াসে ঘরে ষোলো আনা ফসল যত্ন সহকারে তার সঙ্গে প্রভুর রগর অতিশয় সময় গাইব সবিশেষ পরিচয়ে। শ্রীরামকৃষ্ণ লীলাতে আরেক বিখ্যাত ব্যক্তি ছিলেন, তিনি হলেন প্রতাপচন্দ্র হাজরা, ঠাকুরের আমাদের সকলের হাজরা মশাই, কারণ নরেন্দ্রনাথের সাথে তার বিশেষ একটা ভালোবাসার সম্পর্ক ছিল। প্রতাপচন্দ্র হাজরা প্রসঙ্গে ব্যক্তি পরিচয় দিতে গিয়ে কথামৃত বলছে, প্রতাপচন্দ্র হাজরা হুগলি জেলার মরাগেড়ে নামক গ্রামে তার বাড়ি, কামারপুকুরের কয়েক মাইল পশ্চিমে এই গ্রাম। শিহর গ্রামে হৃদয়ের বাড়িতে প্রথম তিনি শ্রীরামকৃষ্ণের দর্শন পান। কয়েক বৎসর পরে বাড়িতে স্ত্রী পুত্র পুত্র কন্যা ও বৃদ্ধা মাতাকে রাখিয়া দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট আসেন, কিন্তু তাহার কিছু ঋণ ছিল। দক্ষিণেশ্বরে তিনি হাজরা মশাই নামে পরিচিত ছিলেন। হাজরার নিরাকারবাদের সমর্থন পাইয়া নরেন্দ্রনাথও প্রথমে তাহার প্রতি আকৃষ্ট হন। হাজরাকে লক্ষ্য করিয়া ঠাকুর বলিতেন, জটিলে কুটিলে থাকলেই লীলা বসতাই হয়। নরেন্দ্রনাথের চেষ্টায় হাজরা ঠাকুরের কৃপাপ্রাপ্ত হইয়াছিলেন। জীবনের শেষ ভাগে তিনি স্বগ্রামে ফিরিয়া আসেন, অন্তিম সময় ঠাকুরের দর্শন পান। ১৯০০ খ্রিস্টাব্দে 62-63 বছর বয়সে স্বগ্রামে হাজরা লোকান্তরিত হন। দুটো অদ্ভুত ঘটনা ছিল, একদিকে তিনি শ্রীরামকৃষ্ণকে অবতার বলে মানতেন, আবার তিনি কখনো কখনো মনে করতেন শ্রীরামকৃষ্ণ একটা খুব সাধারণ, একটা একবারে অর্ডিনারি, মানে বিলো অর্ডিনারি মানুষ, অ্যাটলিস্ট তার মতো উচ্চ আধ্যাত্মিক অধিকার সম্পন্ন নন। ঠাকুর যখন তার ছোকরা ভক্তদের সঙ্গে নিয়ে আলোচনা করতেন, ঠিক তেমনিভাবে ওই রকম একটা আলাদা আসর ওই ঠাকুরের ঘরে, আপনারা বেরোলে মায়ের ঘরে যাওয়ার দিকে যে বারান্দাটা আছে, ওই বারান্দার এক কোণে বসে হাজরা মশাইও একটা ওরকম একটা আখড়া বানিয়েছিল, আর নরেন্দ্র তাদের লিডার। মাঝে মাঝে দুজনে খুশকুস করতেন, ঠাকুর বলতেন কী কী কাজ হচ্ছে বললুম, ঠাকুর বলতেন যে হাজরা হলো নরেন্দ্রের ফেরেন্ড, ঠাকুর এইসব ইংরেজি কথা বলতে পারতেন, নরেন্দ্রের বন্ধু। মূলত নরেন্দ্রের তিনি এসেছিলেন এ কারণে এখানে দক্ষিণেশ্বরে, তার মনে হয়েছিল যে ধর্মকর্মে ভেগ ধরালে বোধহয় প্রচুর পয়সা টয়সা হয়, তাই তিনি এই দক্ষিণেশ্বরে এসেছিলেন। তার দেশে খুব দেনা টেনা হয়েছিল, মূলত যাতে চাষি আর কি সভ্য চাষ করতেন, কিন্তু তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না। আসলে এই জাতীয় মানুষরা কোনো জায়গাতেই সন্তুষ্ট হন না, তারা ভালো করে যে কারণে ঘর সংসারও করতে পারেন না, তারা ভালো করে সেইখানে আধ্যাত্মিক পথেও হাঁটতে পারেন না, কারণ কোনো জিনিসটার প্রতি কোনো বিশ্বাস তাদের নেই। এই জাতীয় মানুষ আমরা দেখতে পাব, শ্রীরামকৃষ্ণের লীলাঙ্গনে এরকম মানুষ আপনারা দেখতে পাবেন। এরা কেউ কেউ এরা কিরকম চায়, এরা হচ্ছে প্রতিমুহূর্তে ইনস্ট্যান্ট রেজাল্ট চায়, ম্যাগি নুডলসের মতো, যে এই গরম জল করলাম নুডলসগুলো ফেললাম সঙ্গে সঙ্গে খাবার রেডি হয়ে যাবে, ঠিক এরকম তারা জিনিস চায়। এটা কিন্তু এভাবে আধ্যাত্মিক পথে উন্নতি হয় না, বহু চোখের জল, বহু প্রার্থনা, সৎ জীবন এবং ভগবানের কৃপা সমস্ত কিছু থাকলে তবে এই আধ্যাত্মিক জীবনে উন্নয়ন হয়। শ্রীরামকৃষ্ণ গদাধর থেকে একদিনে শ্রীরামকৃষ্ণ হননি, তার যে দীর্ঘ 12 বছরের যে সাধনা, সেই সাধনার ধার কাছে আমরা আসতে পারব না। হাজরা সেই সাধনাটাকে কোনোরকমভাবে ইগনোর করে যেতেন, কোনোরকম সেটা গুরুত্ব দিতেন না, অথচ শ্রীরামকৃষ্ণের কাছে বহু বিখ্যাত মানুষজন আসতেন, এইটি তার খুব আকর্ষণের বিষয়বস্তু ছিল। তিনি শ্রীরামকৃষ্ণ দর্শনে প্রথম হৃদয়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। বলছেন যে ঠাকুরের সঙ্গে রগর করতেন, তার সঙ্গে প্রভুর রগর অতিশয় সময় গাইব সবিশেষ পরিচয়। এই ঘটনা পরে পরে বলবেন প্রভুদের খেলা কইলা সহিত যাহার
যে হন সে হন প্রণম্য আমার, হাজরা যুবক বয় প্রভু দর্শনে, ছুটিয়া ছুটিয়া আসে হৃদয় ভবনে। বাল্যাবধি হরিপদে ছিল তার মন, ডাকে তারে নাই পায়ে তার অন্বেষণ। অধিকার বলছেন ঠাকুর যাকে নিয়ে খেলা করেছেন, যাকে নিয়ে লীলা করেছেন, আর যাই হোক সে আমার পূজ্য, আমি তাকে পুজো করি, তিনি আমার প্রণম্য। হাজেরা ছোট বয়স থেকেই ভগবানে তার মতি ছিল, ভগবানের ঈশ্বর প্রাপ্তির জন্য তিনি চেষ্টা করতেন, কিন্তু কিছুতেই তিনি সফল হতে পারতেন না। এইটা তার কাছে একটা বড় ধরনের একটা প্রশ্ন ছিল যে তিনি এত চেষ্টা করছেন কেন তিনি ভগবানের দর্শন পাচ্ছেন না। সেই কারণে তিনি এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে হৃদয় রামের বাড়িতে। সেই হেতু একদিন প্রভুরে জিজ্ঞাসে, হাজিরে হরির যে আছে কান জানা আছে কি সে, এত ডাকা ডাকি করি না পাই সারা, ভাবিয়া না পারি কিছু করিতে কিনারা। মৃদু হাসি প্রভু দেব করিল উত্তর, কেন নাহি পাও সারা শুন খবর। ঠাকুরকে তিনি গিয়ে বললেন, ভগবানের যে কান বলে একটা বস্তু আছে, এটা যে সত্যি সত্যি আছে এটা কিন্তু আমি বুঝতে পারি না, কারণ আমি এত তাকে ডাকি, অন্তর থেকে তার কাছে প্রার্থনা করি, ওই কখনো তো বুঝতে পারি না যে ভগবান আমার কথা শুনেন। ঠাকুর বললেন, ঠিক আছে। ঠাকুর খুব হাসতে হাসতে উত্তর দিলেন, মৃদু হাসি প্রভু দেব করিলা উত্তর, কেন নাই পাও সারা শুন খবর। তুমি এত ডেকেও কেন তার সারা পাও না এ খবর শুনো। যদিও বলছেন তিনি হাজরাকে, কিন্তু এ উত্তর যেন আমাদের জন্য খুব সুন্দর উত্তর, শুনি আমরা সেটা। ইক্ষু ক্ষেতে পুকুরের জল দিতে হলে, শিমনি লাগিয়া লইয়াছেন যে কৃষানে নামিলে, নালায় নালায় জল চর নিরন্তরে, যে নালা পুকুর হতে ক্ষেত বরাবর, নালার মধ্যেতে যদি যোগ কোথা থাকে, ছেঁচা জল সব যায়, ছেঁচা জল যত সব যায় সেই দিকে, মূল ক্ষেতে নাহি বীজে এক দানা বালি, আগোটা পুকুর যদি ছিঁচে করে খালি, মধ্যপাতে তেন যার ছিদ্র বিদ্যমান, ডাকার নাই ডাকা উভয় সমান। পথে মারা যায় ডাক পৌঁছিতে নারে, যাহার উদ্দেশ্যে ডাক তাহার গচরে, একই প্রভু দয়াময় উত্তর বচন, সম্মুখীন উভয়েতে কথোপকথন। বলছেন যদি খেতে জল দিতে যাও তুমি, আমরা কি করি, পুকুর থেকে নালাতে জল নিয়ে আসি, আর নালার সঙ্গে ক্ষেতে বিভিন্ন জায়গায় ছেঁদা করা থাকে, তার মধ্যে দিয়ে জল আসে, এই একদিক দিয়ে জল এসে ক্ষেতটাকে ভিজিয়ে দেয়, কিন্তু যদি দুদিকে ছেঁদা থাকে তাহলে কি হবে, একদিক দিয়ে জল ডুববে আর আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে। সারা পুকুর যদি আমরা ছেঁচে ফেলি তাহলে ওই আমার যে ক্ষেতটা, সেই ক্ষেতটা কোনো সময় শুকোবে না। জীবনও ঠিক সেই রকম, আমরা ভগবানকে ডাকি, সমস্ত মন প্রাণ দিয়ে ডাকি, কিন্তু আমাদের এত বাসনা যে আমাদের সমস্ত কৃপা ওই নানা নানা বাসনা দিয়ে চলে যায়। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে মাছালে আমায়। এখানে রবীন্দ্রনাথ লিখছেন, আমি বহু বাসনায় তোমায় চাইছি, তুমি সময় দাওনি, বঞ্চিত করলে, তুমি আমায় বাঁচিয়ে দিয়েছ। এটা শেষকালে ভক্তের এরকম অনুভব হয়, কারণ সেই কৃপা ধারণের আমি যোগ্য নই। এটা যেন এমন একটা বাঁশ যাতে অনেকগুলো ফুটো আছে, আমি ওপর থেকে জল ঢালছি, জল আর নিচে পৌঁছচ্ছে না, পৌঁছানোর আগেই ওই বিভিন্ন ফুটো দিয়ে জলগুলো ধীরে 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 বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। ঠিক সেই রকমভাবে তাই তিনি বলতে থাকলেন, এরকম ভগবানকে আমরা ডাকি কিন্তু মনে আমাদের এত বাসনা, এত কিছু চাওয়া, যে সেই চাওয়াগুলো মিটতে মিটতে সেই না চাওয়া ভগবানকে আর আমরা চাইতে পারি না। যিনি কিচ্ছু চান না তার কাছে প্রথমে গিয়ে প্রভুর কাছে গিয়ে মুক্তি চাইতে গিয়ে নানা রকম জিনিস চাই। আপনাদের মনে আছে চন্দ্রমোহন দত্তের খবর, মায়ের কাছে তিনি মুক্তি চাইতে তাকে পাঠিয়েছিলেন স্বামী শুদ্ধানন্দজি। তিনি গেলেন, ওপরে গেলেন, মাকে দেখলেন রোজ যেমন মা বসে পুজো করছেন ঠিক তেমনি পুজো করছেন, কিন্তু তাঁর অবস্থা খুব খারাপ, তার হাত পা ঠক ঠক করে কাঁপছে।
মা ইশারায় জিজ্ঞেস করলেন কি চাই, তখন আর তার মুখ থেকে অন্য কোনো কথা বেরোলো না, বললেন প্রসাদ চাই। মা তখন খাটের তলায় ইঙ্গিত করে দেখিয়ে দিলেন যে ওইখানে প্রসাদ আছে, নিয়ে চলে যাও। আমাদের সমস্যাটা হচ্ছে এই, আমরা মুক্তি চাই, আমরা ভালো হতে চাই, আমরা সমস্ত কিছু চাই, কিন্তু গিয়ে শাড়ি জামা কাপড় ছেলে পুলের কল্যাণ সমস্ত কিছু গাড়ি বাড়ি, এই দেখবেন পুজোয় বিজ্ঞাপন দিয়েছে ও মা জননী গো আগামী বছর যেন একটা ফ্ল্যাট পাই, দেখবেন এই এই যেতে যেতে দেখলাম কালকে বিটি রোডের ওপর বিজ্ঞাপন একটা বাড়ি হয় যেন, এরকম সে নানা জাগতিক প্রার্থনা এত বেশি মানুষের মধ্যে থাকে, সেই অতি জাগতিক শ্রীরামকৃষ্ণ অতি জাগতিক ভগবানকে আর আমরা ধরতে পারি না। এটা হলো ভগবান খুব পরিষ্কার করে তার এই উত্তরটা বলে দিলেন। তাই বলছেন যে মধ্যপথে তেন যার ছিদ্র বিদ্যমান, ডাকার নাই ডাকা উভয় সমান, পথে মরে যায় ডাক পৌঁছিতে নারে, যাহার উদ্দেশ্যে ডাক তাহারও গোচরে। তাই পথেতেই সেই ডাক থেমে যায়, আর যার উদ্দেশ্যে এই ডাক ডাকছিলুম সেই ডাক তার কাছে গিয়ে পৌঁছয় না। একই প্রভু দয়াময় উত্তর বচন, সম্মুখীন উভয়েতে কথোপকথন, করিলেন উত্তর শুনিয়া ততক্ষণে, তবে না পৌঁছে ডাক কহ কি কারণে, শুনি না শুনিয়া না শুনো থাকো বধিরের পারা, ধরা ধরি এত তবু নাহি দাও ধরা, এবা কিবা বিড়ম্বনা অদৃষ্টের ফেরে, যত কাছে তত দূরে নাহি পাইটে, মহাসোজা মহাবাঁকা বিশ্বাস বিহীনে, বিশ্বাস ভক্তি দেহ অভয় চরণে। পুথিকার বলছেন এ তোমার কথা যে তুমি তোমার কাছে পৌঁছতে পৌঁছতে ডাক হারিয়ে যায়, তাহলে আমাদের কি হবে, আমরা তো বড় সামান্য মানুষ, আমাদের ডাক তাহলে তোমার কাছে পৌঁছবে কি করে, তাই বিশ্বাসবিহীন আমার ওদিকে তাকাবেন না, তাই বিশ্বাসবিহীন আমার মনে তুমি এই দাও যেন আমি বিশ্বাস করে তোমায় ডাকতে পারি, তোমাকে যেন আমি কাছে এসে ধরতে পারি, বারবার ধরতে গিয়ে তুমি যে হারিয়ে যাও সেই অবস্থা থেকে যেন আমার মনের উন্নয়ন হয়। পুথিকার লিখছেন শিকলে শিকলে যেন পরস্পর টানে, সেই মতো আসে কত প্রভু দর্শনে, ক্রমে ক্রমে লোকের মেলানি ঋদু দেখে, প্রভুর নির্জন ঘরে বন্ধ করি রাখে, দর্শন বিনা ক্ষুণ্ণ মন লোকজন, বসনে পাবুক বাঁধা থাকে কতক্ষণ, শরত জলদ জাল আঁধার বরণ, বেগে যেন রেখে ঢাকে জগৎ লোচন, পবনে খেদায় বাধা পর মুহূর্তকে, দ্বিগুণ ছড়ায় সূর্য আপন আলোকে, তেমতি শ্রীপ্রভু গুপ্ত থাক কিছুক্ষণ, সমুদিত হইতেন যথা লোকজন, বিতরিক কিরণ কৃপা যত শত গুণ তেজে, ফুল্ল করি দর্শকের হৃদয় সরজে। আস্তে আস্তে এত লোক তার কাছে আসা শুরু করলো, হৃদয়ে খুব রাগ হতে থাকলো, কারণ ঠাকুরের নাওয়া খাওয়া কোনো কিছুর সময় নেই, সবসময় লোকজন আসছে। অতএব তিনি ঠাকুরকে ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে দিলেন, কোনোভাবে ভক্তদের সঙ্গে দেখা করতে দিলেন না। আমাদের বর্তমান প্রেসিডেন্ট মা যখন দীক্ষা দেওয়া শুরু করলেন, গুরু হলেন, ভাইস প্রেসিডেন্ট হলেন, তখন যাওয়া আসার লোক খুব কম ছিল, আমরা গিয়ে জমিয়ে বসে আড্ডা মারতাম, কিন্তু যত দিন যেতে থাকলো তত যাওয়া আসার রেস্ট্রিকশন বাড়তে থাকলো, এবং এখনো যাওয়ার আগে আমাদের খোঁজ নিতে হয়, আমরা সাধুদের খোঁজ নিতে হয় অমুক সময় গেলে কি আমরা যেতে পারি, অমুক সময় গেলে কি আমরা কথা বলতে পারি। ঠিক সেই রকম ভাবে এত লোক এসে তাদেরকে ঘিরে ধরে যে তখন এই এটা প্রয়োজনীয় হয়ে পড়ে, তাদের শরীর ঠিক রাখার জন্য প্রয়োজনীয় হয়ে পড়ে, কিন্তু কৃপা অবতার ময় শ্রী রামকৃষ্ণ তিনি এসবের মধ্যে কখনো থাকতে চাইতেন না। হিতেশানন্দজি মহারাজকে দেখেছি সব্যসাচী মা এসে বলতেন মহারাজ হাতটা তুলে দেখিয়ে দিন, উনি বলতেন কোন হাত, হাত তুলে দেখানো মানে এবার সবাই যাও, তবে উনি বলতেন কোন হাত দেখাবো, বা হাত না ডান হাত, এরকম করে করে উনি টাইম কিল করতেন, উনিও চাইতেন যে সকলের সঙ্গে আরো খানিকক্ষণ থাকি আরো খানিকক্ষণ থাকি। সকালবেলা আমরা যখন সাধুরা প্রণাম করতাম করতে যেতাম, ঠিক 15 মিনিট হয়ে যাওয়ার আগে
সব্যসাচী মাঝে এসে একে একে জানলা বন্ধ করতেন। উনি তখন বলতেন, ওই এসেছে, তোমরা কথা বলে যাও, ও আসুক। তারপরে আবার আস্তে আস্তে এটা ওটা জিনিস সরানো শুরু হতো। মহারাজ বলতেন, ও করে যান, তোমরা করো। তারপর আস্তে আস্তে মহারাজের কানের যে ইয়ারিং এর ছিল সেটা খুলে ফেলা হতো। উনি বলতেন, ও তো ও খুলুক, তোমরা থাকুক। তারপরে বলতেন, আমি বলি জোম দুধ। বলছেন, মা কি জন্মের সময় একটু মধুও খাওয়ায়নি? উনি বলতেন যে যান যান, হয়ে গেছে, সময় হয়ে গেছে। একটু মিষ্টি করেও বললে পারত যে টাইম কিল করতেন। এরা কিন্তু চান সব সময় সকলের সঙ্গে যোগাযোগ রাখবে, কিন্তু আমাদের সম্ভব হয়ে ওঠে না। কেন? এই তাদের শরীর থাকলে সঙ্গের কল্যাণ, তাই এইভাবে দূরত্বটা তৈরি করা হতো। প্রতিকার দেখছেন, শরতের জালি জালি মেঘ, যাতে খুব বেশি জল নেই। বর্ষা হয়ে গেছে তো সব জল ঝরে গেছে, হালকা তুলোর মতো পেঁজা মেঘ সূর্যকে ঢেকে দিয়েছে, কিন্তু খুব বেশিক্ষণ সে সূর্যকে ঢেকে রাখতে পারে না। বসন্ত ইয়ে শরতের বাতাস এসে এক ধাক্কা মেরে সেই মেঘকে সরিয়ে দেয়, আর সেই মেঘ অপসৃত হয়, আর তারপর সূর্য আবার প্রতিভাত হতে থাকে। ঠিক সেই রকম ঠাকুরকে যতই হৃদয় ঘরের মধ্যে বদ্ধ করে রাখুন, কিন্তু সবসময় বদ্ধ করে রাখতে পারছিলেন না। কিছুক্ষণ বাদবাদী ঠাকুর আসছিলেন, ভক্তদের দর্শন করছিলেন, শুধু তাই নয়, বিতরী কিরণ কৃপার শতগুণ তেজে, এই যে খানিক্ষণ যে যেন একটু ইয়ের সময় একটু যেন অবসর পেলেন, এরপরে যখন এলেন যেন শতগুণ তেজে, একশো গুণের বেশি যেন তার তেজ বিকশিত হলো। ফুল্ল করি দর্শকের হৃদয় সরজে, তার হৃৎপদ্মে, ঠিক সেরকম তাদের হৃৎপদ্মটিকে তিনি বিকশিত করলেন। আমরা প্রভুর কাছে প্রার্থনা করি যেন ঠাকুরও আমাদের এরকম আমাদের মাঝখানে এসে আমাদের হৃৎপদ্মকে বিকশিত করেন। আজকে আমরা এখানে থামব, আজকে খুব বেশিক্ষণ হলো না, আজকে আমাকে একটু রাঁচি চলে যেতে হবে, এখান থেকে মঠে ফিরে আমি বাচ্চন রাঁচি রওনা দেবো, মাথা ঠিক আছে, অন্য কোনো কাজে যাব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অভং। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। পরের মাসে হবে তারিখ টারিখ আমি এত বাড়তি কি বুঝতে পারিনি।